আমার মা খুব ভালো রান্না করতেন। মা ঘরের পুরোপুরি মানে হাউসওয়াইফ। তখনকার সময়ে হাউসওয়াইফ বোঝেন যে এখনকার মতো না, সে শুধু সংসার নিয়েই ব্যস্ত থাকত। তার রান্না সবাই মানে যে খেয়েছে সেই প্রশংসা করেছে। মা ভালো আচার বানাতে পারতেন, মা মিষ্টি নিজে নিজেই বাড়িতে তৈরি করতেন, নানান রকম মিষ্টি। তারপরে মার নানান রকম বাঙাল রান্না, মার কিছু রান্না আমার এখনও মনে আছে। আমি চেষ্টা করব সেই কিছু রান্না, মানে বাঙালদের বিখ্যাত কিছু রান্না মেয়ের ব্লকে আমি দেব। থেকে গান গাওয়া শুরু করেছি, গান শিখেছি, বাবা ভালো ওস্তাদ দিয়ে বাড়িতে গান শেখাতো ছোটো সময় থেকে। ছোটোকাল থেকে ক্লাসিক্যাল চর্চাটাই করতাম। এক সময় ওই ওস্তাদ যে আমাকে নিয়ে বাংলাদেশের বুলবুল ললিতকলা একাডেমি ফাইন আর্টস কমপ্লিট করেছি, ওখানে আমার সাবজেক্ট ছিল নজরুলগীতি আর ক্লাসিক্যাল, সেখানে ফার্স্ট ক্লাস পেয়েছি। সেই সার্টিফিকেট দিয়েছেন তখনকার সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, ওনার হাত থেকেই সার্টিফিকেটটা নিয়েছি। অনেক বছর পার হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এক সময় 1987-এ আমি বাংলাদেশ টেলিভিশনে নজরুলগীতি গান গেয়েছি। প্রতি মাসে একটা করে দোলনচাপা একটা অনুষ্ঠান, একটা নজরুলগীতি অনুষ্ঠান হতো, সেখানে আমি গান গেয়েছি। প্রতি মাসে একটা করে হতো। আর একটা ইসলামী প্রোগ্রাম করতাম, সেটা মরমি, সেখানেও আমি হামদ নাত গেয়েছি। প্রিয় এমন রাত পরিচাপা রঙে সারি খয়ের দীপ জাগি বাতায়া নিজালি আখি প্রদীপ মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, যেন যাই না বৃথাই প্রিয়, যাই না বৃথাই প্রিয় এমন রাত। এখন সেই দিনগুলো মনে পড়ে, কিন্তু বহু সরকারি প্রোগ্রাম করেছি নানান, যেমন পহেলা বৈশাখ, নজরুল 11ই জ্যৈষ্ঠ, 25শে বৈশাখ, অনেক 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 অনুষ্ঠান। সে সরকারি প্রোগ্রামে যথেষ্ট সম্মান পেয়েছি, মোটামুটি অর্থ উপার্জন কিছু না কিছু করেছি। তো এখন 95 থেকে আমি পুরোপুরি অফ করে দিয়েছি এই লাইনটা। পুরোপুরি অফ বলতে নিজে মাঝে মধ্যে একটু ওই হারমোনিয়াম নিয়ে বসি, তো আর মনও বসে না, সেই চর্চাও নেই, গানেও ইন্টারেস্ট পাই না। আজ আবার ছোট মেয়েটা নতুন করে আমাকে একটু গান গাইতে বললো, কিন্তু গলা আগের মতো আর উঠাতে পারি না, যার জন্য ইন্টারেস্টও পাই না গানে, এই আর কি। আমাদের বাড়িতে, মানে আমার মার বাড়িতে, বাবার বাড়িতে একটা কালচার ছিল, পুরো সেই কালচারটা হচ্ছে শিল্পীদের কালচার, গানের শিল্পীদের কালচার। মাঝে মাঝে ফাংশন হতো, বাড়ির উঠোনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, দুই দাদাদের দেখতাম সেই গাছের উপরে মাইক বসিয়ে দিত, সেখানে কি দারুণ গান হতো, কত বড় বড় শিল্পীরা আসতেন। তখনকার সময় রথীন্দ্রনাথ রায়, আমার অনেক সিনিয়র ওনারা, উনি আমার দাদার বড়দা ছোটদার
বন্ধু, তারপরে মিনা ভৌমিক, শবনম মুস্তারি, অনেক অনেক শিল্পী যার নাম আমি অনেকটাই ভুলে গেছি। কালের ঝুলন হতো শ্রাবণ মাসে, সেই শ্রাবণ মাসে আমাদের একটা ফাংশন হতো। তারপরে সরস্বতী পূজায় মাঘ মাসে খুব বড় করে ফাংশন হতো। আমাদের একটা অনেক বড় ঘর ছিল, বাবার বাড়িতে 17টা ঘর ছিল, তার মধ্যে একটি ঘর বলরুমের মতো ছিল, সেই ঘরেই আমাদের ফাংশনটা হতো। তাতে কোনো তেমন জৌলস ছিল না, কিন্তু শৈল্পিক মন নিয়ে সবাই গান গাওয়া শুরু করতো। কেউ হয়তো অনেক রাতে ফাংশন শেষ পর্যায়ে যখন, তখন কিছু কিছু ওস্তাদজি, যেমন ওস্তাদ আজিজ খান সেখানকার, তারপরে আমার ওস্তাদজি গোপালচন্দ্র দাস, ওনারা ক্লাসিক্যাল গাইতেন, গভীর রাতে বাগেশ্রী গাইতেন, সেই দিনগুলোর কথাও মনে পড়ে। যখন শ্বশুরবাড়ি থেকে আসে, ও ভীষণ আমার কাছে শুনতে চাই পুরনো কথাগুলো। আমিও খুব মানে মনের মাধুরী মিশিয়ে ওকে বলি সেই আগের স্মৃতিগুলো, আমি এই স্মৃতিগুলো রোমন্থন করি। ইচ্ছে করেই মার সাথে অনেকক্ষণ কথা বললাম। আমি আসলে একটা জিনিস দেখেছি, বাবা মারা যাবার পরে মা নিজের মধ্যেই মুচড়ে থাকে, তো আমি যে কটা দিন থাকি ওখানে গিয়ে মার সাথে অনেক কথা বলার চেষ্টা করি, আর কোনো না কোনোভাবে মাকে একটু আনন্দ ফিল করানোর চেষ্টা করি। তো অনেক গান হলো, তারপরে আমি মালপোয়া ভাজলাম। আমার দিদির মেয়ে আর ছেলেটা খুব পছন্দ করে খেতে, তো ওদের জন্য, আমার মাও খুব পছন্দ করে মালপোয়া খেতে, তো এই দেখো আমি কিন্তু ব্যাটারটা করে নিয়ে অলরেডি মালপোয়া ভাজা শুরু করে দিয়েছি। এইভাবে আটা, ময়দা আর সুজি দিয়ে আর চিনি দিয়ে আমি মালপোয়াটা করলাম, মানে একদম টিপিক্যালভাবে যেরকম করে সেরকমভাবেই। প্রসেসটা আমি আর তোমাদের আলাদাভাবে দেখালাম না, কারণ সবাই মালপোয়া করতে জানে, এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু মানে আমি বাড়িতে এসে কী করছি না করছি সেটাই সবচেয়ে আমার আগ্রহ তোমাদেরকে দেখানোর জন্য। তো মায়ের সাথে কথা বলে তোমাদের আজকে কেমন লাগলো জানিও আমার কমেন্ট বক্সে। আমাকে কিন্তু কমেন্ট করছো না তোমরা, তো আমি বুঝতে পারছি না তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে। এছাড়া আরও যদি কিছু জানতে চাও আমার কাছে সেটাও কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি সেটাও মায়ের সাথে কথা বলে তোমাদের সাথে দেখানোর মানে চেষ্টা করব। কালকের সন্ধ্যেটা খুব সুন্দর কেটেছিল, এইভাবে আপনজন, খাওয়া দাওয়া, অনেক গল্প, আড্ডা। আশা করব খুব জলদি আবার এই সময়টা আমি ফেরত নিয়ে আসবো, মার কাছে আবার যেতে পারবো, খুব সুন্দরভাবে সময় কাটাবো সবাই মিলে। আজকের ব্লগটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ব্লগটা প্লিজ শেয়ার করার চেষ্টা করবেন। মাকে নিয়ে যেহেতু করেছি ব্লগটা, আমি চাই মাকে অনেকে চিনুক। মা যা করতে পারেনি আমি তার থেকে 1%ও যদি মাকে ফেরত দিতে পারি,
মাকে মা যেটা ডিজার্ভ করে সেটা দিতে পারি আমার সত্যি খুব ভালো লাগবে। তাই আমার অনুরোধ, ব্লগটা প্লিজ শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।